আমরা এখন জাল্লা সত্যন্দ্র আর এই হল স্কুল মোড় যেটা মেন রাস্তা হচ্ছে আমাদের বিরসা মোড় থেকে যেটা গুগল মেপে রাস্তা আছে সেটা দিয়েই আমরা যাবো। তারপরে সেই যে রাস্তা আছে এখান থেকেই আমাদের মেন যাত্রা করে স্টার্ট হবে আর কি। তো অবশেষে আমরা চেমটাবুরু পাহাড়ের সামনে পৌঁছে গেছি। ওই যে দূরে দেখতে পাচ্ছে চেমটাবুরু পাহাড়, এটা আর এদিক থেকে গোজাবুরু পাহাড় দেখা যায়, দূরে দেখা যাচ্ছে কিনা, এটাই গোজাবুরু পাহাড়। তো যাই হোক, চলো আমরা চেমটাবুরু পাহাড়ের সামনে যাই, উঠি, তারপর দেখা হবে। আমরা এখন আছি গোজাবুরু পাহাড়ের সামনে, ওই যে দেখতে পাচ্ছি গোজাবুরু পাহাড়, আর ওই সাইডটাতে আছে চেমটাবুরু পাহাড়, আর একটু একটা নদীর সামনে এখন দাঁড়ায় আছি। এই যে দেখতে পাচ্ছি নদীটা, পৌঁছে গেছি চেমটাবুরুর সামনে একদম, আর একটু হলে আমরা উঠবো এটা। আর বাস সাইডে দেখা যাচ্ছে ওইটা গোজাবুরু, আর আমরা দুজন সাইকেল নিয়ে অবশ্যই আমরা চেমটাবুরু, এই যে দূরে যে চেমটাবুরু পাহাড় দেখা যাচ্ছে, তো চেমটাবুরু পাহাড়ের সামনে একটা গ্রাম, যে গ্রামটার নাম হচ্ছে আর কি পাহাড়ে, তো সেই গ্রামে একটা বাড়িতে আমরা আমাদের এই দুটো সাইকেল রেখে দিলাম। এরপরে আমরা এখান থেকে বেরিয়ে পড়বো, সোজা চেমটাবুরুতে গিয়ে দেখা হবে, আর চলো দেখা হবে। তো অনেকটা দূর আসার পর আমরা এখানে পৌঁছে গেছি মরুভাষা ড্যামের কাছে, যেটা সবাই বলে মরুভাষা ড্যাম। আর মরুভাষা ড্যামের সামনে একদম দেখা যাচ্ছে চেমটাবুরু পাহাড়টা, আর এমনি ছোটোখাটো পাহাড় আছে সাইডে। যাই হোক, যাক এটা উড় ক্লাইম করা যাক। এটা দিয়ে রাস্তা পাবো তো? আর এটা দিয়ে কত দূর যাবো আমরা? মোটামুটি রাস্তা কীরকম আছে? আচ্ছা আচ্ছা, ঘুরতে ঠিক আছে। অনেকটা দূর আসার পর একটা খোলামেলা জায়গা আছে, যেটাতে আমরা একটু খাওয়া দাওয়া করবো, নয়তো আমাদের শরীর আর এনার্জি নাই। অনেকটা পথ সাইকেল চালাই আসি, কিন্তু আমাদের এখন সকালে ব্রেকফাস্ট হয়ে গেছে, এরপর আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি আর কি। যাই হোক, আমাদের একটু রাস্তার ব্যাপারে প্রবলেম হবে, কারণ এটা তো আমাদের জানা নেই, তো আমরা রাস্তা খুঁজে খুঁজে যাচ্ছি আর কি।
তো ফাইনালি আমরা চ্যামটাবুরু পাহাড়ের উপর পৌঁছে গেছি। এই যে দেখতে পাচ্ছ চ্যামটাবুরু পাহাড়ের উপর একটা ভারতের একটা পতাকা আছে, ওইদিকে একটা আছে, ওইদিকে আরো দুটো আছে। আর আমাদের নিচে এখন মেঘ আছে, দেখতে পাচ্ছ এটা পুরো মেঘ, আমরা মেঘের মধ্যে আছি এখন। ওইদিকে আছে গোজাবুরু পাহাড়, যেটা আমার মতে হয় যে ওটা উঁচু আছে এটার থেকে, কিন্তু এখানকার অনেক মানুষ বলে যে এটা উঁচু, কিন্তু সেটা আমার মনে হয় না যে এটা উঁচু চ্যামটাবুরু। যাই হোক, গুগল লোকেশনও দিয়ে আছে চ্যামটাবুরু অযোধ্যা হিলের হাইস্ট পিক, কিন্তু আমার মনে হয় না। আমরা গোজাবুরু পাহাড় উঠেছি, যে দেখেছি যে ওইটা উঁচু আছে এটা থেকে। তো যাই হোক, আমরা পৌঁছে গেছি এখানে। আর দেখাচ্ছি এখান থেকে খৈরাবেড়া ড্যামটা দেখা যায়, ওইদিকে দেখা যায়, একটু পরে যাচ্ছি ওইদিকে। দেখতে পাচ্ছ এটা হচ্ছে খৈরাবেড়া ড্যামটা, যেটা হয়তো অনেকে ফেসবুকে অনেক ছবি দেখেছে হয়তো। যাই হোক, এটা ড্রোন থাকলে আরও হয়তো ফটোটা অনেক ভালো হতো। যাই হোক, আমার ফোন আছে, ফোন থেকে দেখো এদিকে চারদিকে দৃশ্যটা। তো ফ্রেন্ডস, আমাদের চ্যামটাবুরু ট্যুর কমপ্লিট। এবার আমরা এখান থেকে বাড়ির পথে রওনা দেব। তো বাই বাই চ্যামটাবুরু। আর ওই যে খৈরাবেড়া ড্যাম, এটা এখানকার মেন দৃশ্যটা। আর যাই হোক, আমার আরেকটা ভিডিও আছে গোজাবুরু, ওইটা দেখতে ভুলবেন না। ওইটা মনে হয় এই পাহাড়টা থেকে বেশি উঁচু আমার যেটা মনে হয়। যাই হোক, বাই বাই, টাটা।